স্বাধীনতার পরপর তথা 1972-73 সালের কোনো মাছের বাজারের ভিডিও যদি আপনি দেখতেন তাহলে সেই ভিডিওটা ঠিক এরকম হতো। পর্দায় যেমন দেখতে পাচ্ছেন একেবারেই সাদা কালো, অনেক বড় বড় মাছগুলোকেও একেবারে ছোট দেখাচ্ছে। আপনি বিশ্বাস করবেন না যে এর এক একটি মাছের ওজন প্রায় 7 থেকে 8 কেজি। অথচ আমি যখন এই মাছগুলোতে সাদা কালো রং দিয়ে দিয়েছি তখন সেই মাছগুলোকে একেবারেই ছোট দেখাচ্ছে। আজকের এই ভিডিওটি আসলে আমি পুরনো যে আমাদের ঐতিহ্য মাছ বাজারে সেটার কিছুটা আঁচ দেওয়ার চেষ্টা করছি, যদিও এটি স্বাধীনতার পর বা স্বাধীনতাকালীন কোনো মাছের ভিডিও নয়, এটি একেবারেই সাম্প্রতিক ভিডিও। খানিকটা অতীত অতীতে লাগছে, অতীতে নিয়ে যাওয়ার জন্যই কিন্তু ভিডিওটা তৈরি করেছি। আরও একটি বিষয় যে আগে যে পরিমাণ দাম ছিল মাছের, এই এত বড় বড় মাছের দাম 1 টাকাও হতো কিনা সন্দেহ ছিল, অথচ এখন এই একটি মাছের দামেই প্রায় 1000-2000 টাকা। কি একটি পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের দেশে! আগে কালবিলে যে পরিমাণ মাছ পাওয়া যেত প্রাকৃতিকভাবে তার এক কানি পরিমাণও এখন আর পাওয়া যায় না বাংলাদেশের জলাশয়গুলোতে। সেটির অনেক কারণ আছে। যেমন আমাদের দেশে মানুষ বেড়েছে, আমাদের দৈনন্দিন কাজ বেড়েছে, চাহিদা বেড়েছে, সেই অনুযায়ী আমরা যেমন কালবিল ধ্বংস করছি তেমনি কালবিলের সুন্দর পানিতে আমরা বিষাক্ত বজ্রও ছেড়ে দিচ্ছি, যার ফলে মাছ হারিয়ে যাচ্ছে। এখন আর তেমন মাছ দেখা যায় না, যা যা দেখা যায় তা কেবলই চাষ কেন্দ্রিক। অথচ আগে এরকম একটি বাজারে আপনি দেশীয় নানান জাতের মাছ পেতেন, যে মাছগুলো সাধারণত অনেকটা সাইজে বড়ও ছিল, পরিপক্ক ছিল, সুস্বাদুও ছিল। কিন্তু এখন তার কোনো কিছুই নেই, মাছের তেমন স্বাদ নেই, মাছ তেমন বড়ও হয় না, জলাশয় একেবারে নেই বললেই চলে, খালবিল আমরা প্রায় ধ্বংস করে দিচ্ছি। আমাদের যে খালবিলের পরিমাণ ছিল সেটা দিনের পর দিন কমেই আসছে, যার ফলে জলজ মাছ, দেশীয় মাছ একেবারে হারিয়ে যেতে বসেছে, আমরা হারিয়ে ফেলছি। ভিউয়ার্স, যারা এত সময় আমার এই ছোট্ট ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে বলবো যে আমার আজকের এই ভিডিওটি সাম্প্রতিক কালেক্ট করা, এটি একেবারেই 72-73 সালের কোনো ভিডিও নয়। আমি শুধু এটিকে কালার করেছি যাতে আপনাদেরকে অতীত সম্পর্কে কিছু একটা বলতে পারি সেজন্য। সুতরাং যারা যারা ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভালো থাকুন।